ओम शांति। आज 23/7/2023 अव्यक्त बाप दादार मधुर महावाक्य रिवाइज डेट 16/3/1995 मूलेर सार सर्वप्राप्ति सम्पन्न आत्मार लक्षण सन्तुष्टता और प्रसन्नता। आज सर्वप्राप्ति करानो बाप दादा तार चतुर्दिकेर प्राप्ति सम्पन्न बाच्चादेरके देखछेन। सर्वप्राप्तिर दाता सम्पन्न एवं सम्पूर्ण बाबार बाच्चा तोमरा, ताई प्रत्येक बाच्चाके बाबा सर्वप्राप्तिर उत्तराधिकार दिएछेन। एमन नय जे काउके 10টা দিয়েছেন আর কাউকে 20টা দিয়েছেন। সকল বাচ্চাকে সর্বপ্রাপ্তির অধিকার দিয়েছেন। সব বাচ্চারাই হলো ফুল অর্থাৎ সম্পূর্ণ সম্পদের অধিকারী। সুতরাং বাপদাদা দেখছেন যে প্রতিটি অধিকারী বাচ্চা নিজের মধ্যে প্রাপ্তির অধিকার কতখানি প্রাপ্ত করেছে। বাবা সম্পূর্ণ দিয়ে দিয়েছেন, বাবাকে সর্বশক্তিমান বা সম্পূর্ণ সাগর বলা হয়। কিন্তু বাচ্চারা সেই প্রাপ্তিগুলিকে কতদূর নিজের বানিয়েছে, বাবার দেওয়া উত্তরাধিকারকে যখন বাচ্চারা নিজের বানিয়ে নেয়, তো যত যত নিজের বানায় ততই নেশা আর খুশি হতে থাকে যে এসব হলো আমার সম্পদ, দিয়েছেন বাবা, কিন্তু নিজের মধ্যে ধারণ করে নিজের বানিয়ে নিয়েছে। তাহলে কি দেখলেন? দেখলেন যে নিজের বানিয়ে নেওয়ার ব্যাপারে নম্বর ক্রম হয়ে গেছে। এই নম্বর বাবা বানাননি, কিন্তু নিজেদের ধারণ করবার যার যেমন শক্তি সেই অনুযায়ী তারা নিজেদেরকে নম্বরের সারিতে নিয়ে গেছে। যে আত্মারা সম্পূর্ণ অধিকার বা সর্বপ্রাপ্তিতে সম্পন্ন, তারা সদা অমৃত বেলার থেকে রাত পর্যন্ত প্রাপ্তির নেশায় বা অনুভবে থাকে। তাদের চিহ্ন কি হবে? প্রাপ্তির চিহ্ন হল সন্তুষ্টতা। সে সদা সন্তুষ্ট মনে হয়ে অন্যদেরকেও সন্তুষ্টতার ঝলকের ভাইব্রেশন ছড়িয়ে দিতে থাকে। তাদের চেহারা সদা প্রসন্ন চিত্ত দেখাবে। প্রসন্ন চিত্ত অর্থাৎ সর্বপ্রশ্ন চিত্তের থেকে অনেক দূরে, কোন রকমের প্রশ্ন থাকবে না, প্রসন্ন থাকবে। কেন, কি, কিভাবে এসব সমাপ্ত। তো এই রকম প্রসন্ন চিত্ত হয়েছ নাকি কখনো, নাকি কখনো কখনো কোনো কোনো প্রশ্ন মনে ওঠে যে এটা কি, এটা কেন হল, এটা কি করে হল, কখন হল? এইসব প্রশ্ন তোমার নিজের কিংবা অন্যদের মনে ওঠে? তোমরা প্রশ্নচিত্ত নাকি প্রসন্নচিত্ত, নাকি কখনো প্রশ্নচিত্ত কখনো প্রসন্নচিত্ত, কোনটা? এমনিতে তো গাওয়া হয়ে থাকে অপ্রাপ্ত কোনো বস্তুই নেই ব্রাহ্মণদের খাজানাতে। এ কাদের, কোন ব্রাহ্মণদের গায়ন? তোমাদের নাকি অন্যরা কেউ আশার আছে? তোমরাই তো। তো যখন কোনো কিছুর অপ্রাপ্তি হয়, অপ্রাপ্তি হল অসন্তুষ্টতার লক্ষণ। নিজের অনুভবকে দেখো, কখনো যদি মন অসন্তুষ্ট হয় কি কারণে হয়? কোনো না কোনো অপ্রাপ্তির অনুভব করে থাকো বলেই অসন্তুষ্টতা এসে থাকে। গায়ন তো রয়েছে, অপ্রাপ্ত নেই কোনো বস্তু। এটা এখনকার গায়ন নাকি বিনাশের সময়ের? বিনাশের সময় সম্পূর্ণ হয়ে যাবে নাকি এখন হতে হবে? যারা মনে করো যে আমরা সদা প্রসন্ন চিত্ত থাকি কখনোই কোনো বিষয়েই, সেটা নিজেদের সম্বন্ধের ক্ষেত্রেই হোক, এমনকি অন্যদের সম্বন্ধের ক্ষেত্রেও প্রশ্নই ওঠে না, সদা সন্তুষ্ট থাকে। এই রকম সন্তুষ্ট আত্মারা সংখ্যায় কত হবে? অনেক রয়েছে। আচ্ছা, যারা মনে করো যে সদা প্রসন্ন থাকো, মায়া যতই নাড়াতে থাকুক, কিন্তু আমরা নড়ি না, মায়া নাড়ায়, মায়া নমস্কার করে, আমরা হলাম অঙ্গদ, মায়া হেরে যায়, কিন্তু আমরা বিজয়ী হই।
এইরকম যারা রয়েছ তারা হাত তোলো, সদা শব্দটির মনে রাখবে। কখনো কখনো হয় যাদের তারা নয়, খুবই কম, কোটির মধ্যে কেউ রয়েছে। কোশ্চেন মার্ক তো ওঠে না, কোশ্চেন মার্ক ডিকশনারি থেকে যেন বাদ হয়ে যায়, দোলা চলো যেন না হয়। কম্পিউটার যখন চালাও তাতে তো আসে, তাই তো তোমাদের বুদ্ধিরূপী কম্পিউটারে সদা ফুল স্টপের মাত্রা যেন আসে। কোশ্চেন মার্ক আশ্চর্যের মাত্রা সমাপ্ত, একে বলা হয় সদা প্রসন্ন চিত্ত। এই রকম প্রসন্ন চিত্ত অন্যদের কোশ্চেন মার্ককে সমাপ্ত করে দেয়। না হলে তো নিজের মধ্যে যদি কোশ্চেন মার্ক থাকে তবে যেটাই শুনবে দেখবে বলবে, হ্যাঁ এটা তো হওয়া উচিত নয় কিন্তু হচ্ছে, আমিও বুঝতে পারি হওয়া উচিত নয়, মিক্স হয়ে যাবে, তার প্রশ্নকে আরো বেশি করে আন্ডারলাইন করে দেবে। তাকে তো তুমি সাপোর্ট দিয়ে দিলে এই বলে যে হ্যাঁ এটা ঠিক নয় কিন্তু হয়ে থাকে, তো প্রসন্ন চিত্ত তাকে করলে না, বরং আরোই প্রশ্নকে বাড়িয়ে দিলে, অ্যাডিশন হয়ে গেল। এমনিতে একজনের প্রশ্ন ছিল, এখন দুইজনের হয়ে গেল, দুই থেকে চার হয়ে যাবে। তো প্রসন্ন চিত্ত ভাইব্রেশনের পরিবর্তে খুব দ্রুত প্রশ্নচিত্তের ভাইব্রেশন ছড়িয়ে যাবে। তুমি বললে হ্যাঁ এই রকম, অর্থাৎ তাকে সাপোর্ট করলে, আশ্চর্যের মাত্রা এসে গেল না, হ্যাঁ তো ফুল স্টপ তো হলো না, তাই না? নিজের প্রতিও এটা আমার দ্বারা হওয়া উচিত হয়নি, এটা আমার পাওয়া উচিত, এটা অন্যদের থাকবে কেন? তো এই চাই চাই প্রশ্নচিত্ত বানিয়ে দেয়, প্রসন্ন চিত্ত নয়। তো তোমাদের সকলের লক্ষ্য কি? সন্তুষ্ট প্রসন্ন চিত্ত। যার চিত্ত প্রসন্ন থাকে তার মন বুদ্ধির ব্যর্থের গতি ফার্স্ট হবে না, সদা নির্মল নির্মাণ। নির্মাণ হওয়ার কারণে সকলকে নিজের প্রসন্ন চিত্তের ছায়াতে শীতলতা দেবে। যতই অগ্নিশর্মা ব্যক্তি হোক, অত্যন্ত মাথা গরম লোকই হোক না কেন, প্রসন্ন চিত্তের ভাইব্রেশনের ছায়াতে শীতল হয়ে যাবে। দুর্বলতা কেন আসে? এমনিতে ঠিকঠাক চলছ, তোমার নিজের হিসাবে একা ঠিক মতোই চলছ, কিন্তু যখন সম্বন্ধ সম্পর্কে আসছ তখন অন্যদের দুর্বলতাগুলিকে দেখে শুনে বর্ণনা করে তার প্রভাবে এসে যাচ্ছ। তারপর তখন বলতে থাকো যে অমুকে এইরকম করল বলেই না আমিও এরকম করে ফেললাম, সে বলল তখনই আমি বললাম, অমুকে 50 বার বলল আমি একবারই বলেছি। তারপর বাবার কাছেও খুব মিষ্টি মিষ্টি করে বলতে থাকে, বাবা আপনিই বলুন তো আর কত সহ্য করা যায়, এই রকম ছিল তো, ওই রকম ছিল তো, এই রকম ছিল যে, এই রকম ওই রকম এর মালা জপতে থাকে। বাপদাদা সব সময় ইশারা দিতে থাকেন যে এই ধরনের কথাকে দুটি শব্দে বর্ণনা করো, লম্বা টানতে থেকো না, কারণ এইসব ব্যর্থ কথা অত্যন্ত টক ঝাল মিষ্টির হয়ে থাকে, মজাদার লাগে। খাওয়ার সময়ও যখন টক মিষ্টি জিনিস বেশি ভালো লাগে, তাই না? আর ফিকা সাদামাটা হলে বলবে এগুলো তো সবসময় খাচ্ছি, তো ব্যর্থ কথাবার্তা ব্যর্থ চিন্তন শোনা বলা আর করা, এতে চলতে চলতে ইন্টারেস্ট বেড়ে যায়, তখন ভাবে আমি তো চাইনি কিন্তু অমুকে বলল বলেই না, তখন আমিও ভাবলাম এর কথা শুনেই নেই, এর মনটা হালকা হয়ে যাক, তার মন তো হালকা হয়ে গেল, আর তুমি তোমার মনকে ভারাক্রান্ত করে ফেললে, সেসব একটু একটু করে মনের মধ্যে ভরতে ভরতে তারপর সেটাই সংস্কার হয়ে যায়, আর যখন সংস্কার হয়ে যায় তখন বুঝতেই পারা যায় না যে এটা রং। এই ব্যর্থ সংস্কার বুদ্ধির নির্ণয় করার শক্তিকে নষ্ট করে দেয়। সেই জন্য সব থেকে সহজ সন্তুষ্ট থাকার বিধি হল
सदा निजेर सामने कोनो ना कोनो विशेष प्राप्ति के राखो, कारण प्राप्तिर कथा भूलते पारा जाए ना। ज्ञानेर पॉइंट्स भूले जावा सम्भव, किन्तु कोनो प्राप्ति होले सेटा मने थाके। बाबार थेके की पेयेछि, कतखानी पेयेछि, भैराइटी भालो लागे तो ना? এই রকম জিনিস ভালো লাগে না, তো নিজের প্রাপ্তিগুলিকে নিজে দেখো। জ্ঞানের খাজানার প্রাপ্তি কতখানি, যোগের থেকে প্রাপ্তি কতখানি, দিব্য গুণের প্রাপ্তি কতখানি, প্র্যাকটিক্যাল নেশাতে খুশিতে থাকার প্রাপ্তি কতখানি, অনেক বড় লিস্ট তাই না? আগেও বলেছিলাম যে কখনো একটি কখনো অন্য আরেকটি গুণের প্রাপ্তিকে সামনে রেখে সন্তুষ্ট থাকো, কারণ একটি গুণকেও যদি গ্রহণ করো তবে বিকারগুলির নিজেদের মধ্যে যেমন গভীর সম্বন্ধ রয়েছে, বহিরাঙ্গিক রূপে যদি ক্রোধের প্রকাশ ঘটে তখন যদি আভ্যন্তরীণ দিক থেকে চেক করে দেখো তবে দেখতে পাবে ক্রোধের সাথে লোভ অহংকার মিশে থাকবেই থাকবে। এগুলো সব হল নিজেদের মধ্যে সাথী, কোনোটা এমার্জ রূপে থাকে, কোনোটা মার্জ রূপে থাকে। অন্যদিকে গুণের ক্ষেত্রেও তাদের নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। এমার্জ একটি গুণকে রাখো কিন্তু অন্য গুণও তার সাথে মার্জ রূপে থাকে। সুতরাং রোজ কোনো না কোনো প্রাপ্তি স্বরূপের অনুভব অবশ্যই করো। প্রাপ্তি যদি ইমার্জ রূপে থাকে তবে প্রাপ্তির সামনে অপ্রাপ্তি সমাপ্ত হয়ে যাবে আর সদা সন্তুষ্ট থাকবে। এমনিতেও দেখো দুনিয়াতেও সকলে প্রধানত কি প্রাপ্ত করতে চায়? প্রত্যেকে চায় যে নিজের নাম হোক, দ্বিতীয়ত মান হোক, তৃতীয়ত মর্যাদা পেতে চায়। নাম মান মর্যাদা এসব প্রাপ্ত করতে চায়। তোমরাও কি চাও? তোমরাও তো এইসবই চাও তাই না? জাগতিক নয় অসীম জগতের, জগতের মানুষ তো জাগতিক নামের পেছনে ছোটে, আর তোমাদের নাম বিশ্বে যতখানি উচ্চ হয় ততখানি আর কার হয়? তো তোমরা তোমাদের নিজেদের নামকে দেখো। নামের সবথেকে বড় বিশেষত্ব এটাই দেখো যে তোমাদের নাম কে জপ করে? স্বয়ং ভগবান তোমাদের নাম জপ করেন, তাহলে এর চেয়ে বড় নাম আর কি হবে? তোমাদের নামের দ্বারা এখনো এই লাস্ট জন্মেও অনেক আত্মারা নিজেদের শরীর নির্বাহ করে চলেছে। তোমরা তো ব্রাহ্মণ না? তো ব্রাহ্মণদের নামে আজও নামধারী ব্রাহ্মণ কত রোজগার করছে? এখনো পর্যন্ত নামধারী ব্রাহ্মণদেরকে কত উঁচুতে স্থান দেওয়া হয়, তাহলে তোমাদের নামের কত কত মহিমা! তোমাদের এত শ্রেষ্ঠ নাম হয়ে গেছে, তাই সীমিত নামের পেছনে যেও না। আমার নাম তো কখনো কেউ নেয়ই না, আমার নাম সবসময় পেছনেই থাকে, সেবা করছি আমি আর নাম হয়ে যাচ্ছে অন্যদের, তাই সীমিত নামের পেছনে যেও না। বাবার হৃদয়ে তোমার নাম সর্বদাই শ্রেষ্ঠ হিসেবে রয়েছে। বাবার হৃদয়ে যখন নাম হয়ে গেছে তাহলে কোনো সেবাতে বা কোনো প্রোগ্রামে অথবা যে কোনো বিষয়ে যদি তোমার নাম নাও আসে তাতে কি এসে গেল? বাবার কাছে তো আছে না? ভক্তি মার্গে যেমন হনুমানের চিত্রে দেখায় না যে তার হৃদয়ে কে রয়েছে? রাম ছিল। আর বাবার হৃদয়ে কি রয়েছে? বাচ্চারা। তো বাচ্চাদের মধ্যে তোমরা রয়েছ নাকি নও? তো সকলের নাম রয়েছে, তাহলে আর নামের পেছনে কেন পড়ো? কেননা মেজরিটির কাছে এই নাম মান মর্যাদা পতন ঘটায়, আবার এই নাম মান মর্যাদা নেশাকেও ঊর্ধ্বমুখী করে তোলে। সুতরাং প্রাপ্তির রূপে দেখো। মনে করো কোনো কারণে তোমার নাম গুপ্ত রয়েছে আর তুমি ভাবছো যে আমার নাম হওয়া উচিত। হ্যাঁ, সেটা ঠিক যে হওয়া উচিত, তবুও যদি
কোনো আত্মার সাথে হিসাব নিকাশের কারণে অথবা তার সংস্কারের কারণে তোমার নাম যদি না হয়, তুমি ঠিক আর সে রং অথচ তারই নাম হচ্ছে, তোমার হচ্ছে না, তবে বিজয়মালাতে তোমার নাম নিশ্চিত রয়েছে। সেই জন্য এরও পরোয়া করো না। এই রূপ ধরে মায়া বেশি করে আসে, সেই জন্য এখন যদি ভুল বশত নাম মিসও হয়ে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু বিজয়মালাতে তোমার নাম মিস হতে পারে না। আগে তোমাদের নাম হবে, তো তোমাদের নামের মহিমা মনে রেখো যে আমার নাম বাবার হৃদয়ে রয়েছে, বিজয়মালাতে রয়েছে, অন্তিম সময় পর্যন্ত আমার নাম সেবা করছে। আর তোমরা মান কতখানি পেয়ে থাকো, ভগবানও তোমাদেরকে নিজের থেকেও আগে রাখেন। আগে বাচ্চারা, তো স্বয়ং বাবাই তোমাদেরকে মান দিয়েছেন। কতখানি মান তোমাদের তার প্রুফ দেখো যে তোমাদের জড়চিত্রেরও লাস্ট জন্ম পর্যন্ত কতখানি মান রয়েছে, জানুক কিংবা না জানুক। কিন্তু যে কোনো দেবী দেবতার চিত্রকে দেখো, তারা কত সম্মানের সাথে দেখে। সবথেকে শ্রেষ্ঠ মান এখনো পর্যন্ত তোমাদের চিত্রেরও রয়েছে, এটাই হলো প্রুফ। যখন তোমাদের চিত্রই এত মাননীয় পূজনীয়, তো যাকে এত মান দেওয়া হয় তাকে পূজনীয় বলে মানা হয়। সবসময় বলে না যে ইনি হলেন আমাদের পূজনীয় পূজ্য ইনি, তো প্র্যাকটিক্যাল প্রুফ হলো যে তোমাদের চিত্রেরও মান রয়েছে, তো চৈতন্যতেও রয়েছে, তবু চিত্রের মান রয়েছে। চৈতন্যতে যদি মান না থাকে তবে চিত্র কি করে পেত? বাবা তো সব সময় বলেন যে আগে বাচ্চারা, বাচ্চারা ডবল ভাবে পূজিত হয়ে থাকে, বাবার হলো সিঙ্গেল। তো তোমাদের মান বাবার থেকে বেশি হলো, তাই না? এতখানি শ্রেষ্ঠ মান প্রাপ্ত হয়েছে। তো যখনই কোনো সীমিত জাগতিক মানের কথা আসে, তো ভাববে যে আত্মাদের মান নিয়ে কি হবে যখন পরমাত্মার মান প্রাপ্ত হয়ে গেছে। এমন ভেবো না যে আমি তো এত কিছু করি তবুও মান দেয় না, খোঁজই নেয় না। এসব ভাবনা হলো ব্যর্থ, কারণ তোমরা যত বেশি সীমিত জাগতিক মানের পেছনে ছুটতে থাকবে, তো এই সীমিত জাগতিক যে কোনো জিনিস হলো ছায়ার মতো। ছায়াকে যদি ধরতে যাও, কখনো সেই ছায়াকে ধরতে পারা যায়, কখনো সেটা দূরে সরে যায়। এই রকমই এই সীমিত জাগতিক মান, সীমিত নাম, এসবই হলো ছায়ার মতো। এই মায়ার রুদ্রে এই নাম মানকে দেখতে পাওয়া যায়, কিন্তু আসলে সেগুলির কোনো অস্তিত্বই নেই। সুতরাং তোমরা নামও পেয়ে গেছো, মানও পেয়ে গেছো, আর কত কত সম্মান বা মর্যাদা তোমাদের। নিজের এক একটি সম্মানকে স্মরণ করো। আর এই সম্মানের আসনে কে বসিয়েছেন? বাবা বসিয়েছেন। বাবার হৃদয়ের সিংহাসনে আসীন তোমরা। সবথেকে বড়র থেকেও বড় সম্মান তো হলো রাজ্য পদ, তাই না? তো তোমরা সিংহাসনার মুকুট পেয়ে গেছো না? পরমাত্মার সিংহাসনে আসীন যে এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? কখনো কখনো নির্ণয় করার ব্যাপারে একটা ছোট্ট ভুল তোমরা করে ফেলো, যেটা রিয়েল সম্মান বা মর্যাদা, রুহানি শান, সেটা কখনোই অহমিকার ফিলিং আনতে দেয় না। কিন্তু কখনো কখনো তোমরা কি করে থাকো? অহমিকার জন্ম নিচ্ছে, কিন্তু মনে করছো এই শান্ত অবশ্যই রাখা উচিত। এইটুকু শান্ত রাখাই উচিত না? শানে থাকা ভালো। শান নাকি অহমিকা, সেটাকে খুব ভালো করে চেক করো। কখনো কখনো অহমিকাকে তোমরা শান মনে করে নাও, আর তারপর নির্মাণ হতে পারো না। তোমরা তোমাদের শানকে রিয়েল ভেবে নাও, কিন্তু অন্যরা মনে করে যে এটা হলো অহংকার। তখন এতটুকুও কেউ যদি কিছু বলে দিল, সেটা তখন
অপমানের মতো লাগে। অহমিকা যার রয়েছে তাদের অপমান খুব তাড়াতাড়ি ফিল হবে। মজার ছলেও যদি কেউ কিছু বলে দিল তো অপমান মনে হবে, এটাই হলো অহমিকার লক্ষণ। তখন ভাববে না, আমি তো এরকম নই, এইভাবে কি বলা উচিত? সুতরাং নির্ণয় ঠিক মতো করো। সেই সময় নির্ণয় করার ব্যাপারে একটা নতুন দুর্বলতা তৈরি করে ফেলে থাকো তোমরা, যথার্থর পরিবর্তে মিক্স হয়ে যায় আর তোমরা সেটাকে যথার্থ মনে করে নাও। তো সাধারণভাবে দেখে তো বেশ ভালোই মনে হয়, কিন্তু কথাবার্তা ওঠা বসা দেখে বুঝতে পারা যায় যে এটা অহংকার। সেটাও যদি কেউ বলে ফেলে তখন অপমানের ফিলিং এসে যাবে। তো সম্মান আর অভিমান এর মধ্যে পার্থক্যকে চেক করো। সম্মান হলো কত বড়, সম্মান কত বড়, সেই অসীম জাগতিক নাম মান আর সম্মানকে সদা ইমার্জ রাখো, মার্জ নয়, ইমার্জ করো। স্মরণ করার ক্ষেত্রে যেমন কখনো কখনো অমনোযোগিতা এসে যায়, তখন তোমরা বলে থাকো যে আমি তো বাবারই, স্মরণ আর কি করব। কিন্তু ইমার্জ সংকল্পের দ্বারা প্রাপ্তির অনুভব হয়ে থাকে, সেই রকমই ধারণাতেও অ্যালার্ট থাকো, অমনোযোগী হয়ো না। কেননা সময় সমীপে আসছে, আর সময় যে সমীপে আসছে তার কি সূচনা দিচ্ছে? সমান হও, সম্পন্ন হও। তো সময়ের চ্যালেঞ্জকে দেখো আর সর্বপ্রাপ্তিতে সম্পন্ন হও। আচ্ছা, চতুর্দিকের সদা সর্বপ্রাপ্তি স্বরূপ আত্মারা সদা সন্তুষ্ট, সদা প্রসন্ন চিত্ত থাকা শ্রেষ্ঠ আত্মারা, সদা নিজেকে শ্রেষ্ঠ নাম মান মর্যাদার অধিকারী অনুভবকারী সমীপ আত্মারা, সদা সকলকে সন্তুষ্টতার ভাইব্রেশনের লাইট মাইট প্রদানকারী প্রসন্ন চিত্ত আত্মাদেরকে বাপদাদার স্মরণের স্নেহসুমন আর নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন নমস্কার। বরদান, প্রতিটি মুহূর্তে নিজেকে ভরপুর অনুভব করে সদা সেফ থাকাতে থাকতে পেরে স্মৃতি তথা সমর্থি স্বরূপ ভব। প্রতিটি মুহূর্তে নিজেকে ভরপুর অনুভব করে সদা সেফ থাকতে পেরে স্মৃতি তথা সমর্থি স্বরূপ ভব। ব্যাখ্যা, বাপদাদার দ্বারা সঙ্গম যুগে যে যে খাজানা প্রাপ্ত হয়েছে তার দ্বারা নিজেকে সদা ভরপুর রাখো, যত ভরপুর ততই হেলদোল রোহিত। ভরপুর জিনিসের মধ্যে দ্বিতীয় কোনো জিনিস প্রবেশ করতে পারে না, এরকম বলতে পারবে না যে সহ্য শক্তি বা শান্তির শক্তি নেই। একটু আটটু ক্রোধ বা আবেশ এসে যায়, কোনো শত্রু জোর করে তখনই চলে আসে যখন অমনোযোগ রয়েছে অথবা ডবল লক নেই। স্মরণ আর সেবার ডবল লক লাগিয়ে দাও, স্মৃতি স্বরূপ থাকো, তবে সমর্থ হয়ে সর্বদাই সেফ থাকবে। স্লোগান, বিশ্বের নবনির্মাণ করবার জন্য নিজের স্থিতি নির্মাণ চিত্ত বানাও। বিশ্বের নবনির্মাণ করবার জন্য নিজের স্থিতি নির্মাণ চিত্ত বানাও। আজকের সমান, আমি স্মৃতি তথা সমর্থি স্বরূপ আত্মা। ওম শান্তি।